তো লজ্জা করে না রে ভাই, আমার ইনকামের টাকায় বসে বসে খাতি, আর মাছের মাথাটা কেন নিছিলি জানিস নে? আমি মাছের মাথা খাতি পছন্দ করি ভাই, আমার ভুল হয়ে গেছে। আম্মা, ও আম্মা, কই তুমি, এদিকে আছো? কি হয়েছে রে আসিফ, এইখানে দাঁড়ায় আছে আসামেসি করতেছিস কে? আম্মা, তুমি জানো না আমি মাছের মাথা খাতি পছন্দ করি, সকাল সকাল বাজারেতে বড় ইলিশ মাছ কিনে আনছি, আর এখন খাতি এসে দেখতেছি ভাইয়া মাছের মাথা নিছে। এবার হয়তো মা ছোট ভাইকে ধমক দিয়ে বলবি তাতে কি হয়েছে, বড় ভাই তো একদিন মাছের মাথা না খালি কি হয়, ইলিশ মাছের পেটি নিয়ে তুই খায়া নে। এই তোর জিভে তো বড় কবে থেকে হইল আবির, এক পয়সা ইনকাম করার মুরুদ নাই, সে কি করে মাছের মাথা খাতি পারে? শোন আবির, আজ আমার কথাটা ভালো করে মাথায় ঢুকায় আনে। আসিফ এখন পুরো সংসার চালায়, তোর বাবার ঔষধ, মিনার পড়ালেখার খরচ, আমার ডাক্তারের খরচ, সবটাই আসিফ এখন চালায়। তুই গত 3 মাস ধরে বেকার হয়ে বসে আছিস, হয় কোনো কাজের ব্যবস্থা কর, না হলে বাড়িতে বাড়ায় যা, অসহ্য কথাকার। মা কি বলল শুনতে পাইছিস? এই গলা দিয়ে ভাত আর নামবি নে, নিঃশব্দে হাত ধুয়ে চেয়ারেতে উঠিয়ে ধীর পায়ে নিজের রুমে চলে যাওয়াই ভালো। আসছে মাছের মাথা খাতি, এক টাকাও ইনকামের মুরদ নাই, খায় আমার কাঁধে বসে, তার আবার মাছের মাথা খাতি ইচ্ছে করল। কয়েক মাস আগেও একটা বড় কোম্পানিতে চাকরি ছিল আমার, মাস শেষে মোটা অঙ্কের টাকার বেতনে পুরো সংসারটা খুব ভালো করেই চলে যেত। বাবা মায়ের ডাক্তার ঔষধের খরচ, আসিফের পড়ার খরচ, মিনার পড়ালেখার খরচ, সংসার খরচ সবটাই। তখন আমি পরিবারের সবার চোখের মণি ছিলাম, বাড়িতে ভালো মন্দ রান্না হলেই সর্বপ্রথম আমাকে খাতি দেওয়া হইত, তারপর ওনারা খাইত। তখন আমার মতামতের মূল্য ছিল, কোথায় কী হবি না হবি সবটা আমার মতামত নিয়ে করা হইত, কিন্তু হঠাৎ কোম্পানি লসে যাওয়ায় কর্মী ছাঁটাই করতে লাগল, কর্মী ছাঁটাইয়ের লিস্টে আমার নামটাও ছিল। হঠাৎ চাকরি চলে যাওয়ার পরপর পরিবারের সদস্যদের মুখ যেন অন্ধকারে ছায়া গেল। দিনে দিনে সংসারে বাবা মা ভাই বোনের অবহেলা বাড়িয়েই চলতেছে, যে বোন মুখে হাসি ছাড়া আমার সাথে কথাই বলতো না, আর সে বোন আমাকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য স্বরে কথা বলে, আর আসিফ সে তো সুযোগ পালেই যা না হয় তাই ব্যবহার করে। আমি ভাবছিলাম হয়তো আমার মা বাবা আমাকে বুঝবি, কিন্তু সে ভাবনাও ভুল প্রমাণিত হইল যখন থেকে মা খাবারের খোঁটা দিতে শুরু করল। যাই, খাবার যেহেতু কপালে নাই, 2 গ্লাস পানি খায় ঘুমায় পড়ি। এই আবির হারামজাদা, সন্ধ্যা হয়ে গেল এখনো ঘুমায় আসিস, দিনটা শুধু ঘুম আর ঘুম না, কাজ কাম সারা ঘুমায় কাটাতে হলে বাড়িতে বাড়ায় যা হারামজাদা। মা, প্রচন্ড খিদে নিয়ে কখন যে ঘুমায়া পড়ছিলাম টের পাই নাই মা। এইভাবে ঘুমাতি হলি বাড়িতে অন্য কোথাও যা থাক, এ বাড়িতে এইভাবে ঘুমায় ঘুমায় কাটানো যাবি নিয়ে। চাকরিটা চলে যাওয়ায় পরিবারের সবার আচরণে ভিতরটা যেন দিন দিন দুমড়ে মুচড়ে যাচ্ছে, গত 3 মাসেও একটা চাকরি জুটাতে পারলাম না দেখিয়ে পরিবারের সব সদস্যের চোখে যেন বালি হয়ে উঠছি, প্রত্যেকের ব্যবহার যে দিনে দিনে এতটা পরিবর্তন হতে পারে বিন্দুমাত্র ধারণা করতে পারি নাই। তবে আজ যে আসিফ ভাতের থালা ছুঁড়িয়ে মারল এমনটা কখনো ভাবতেও পারি নাই, ছোট ভাইয়ের এমন আচরণ হৃদয়টা ভাঙিয়ে দিয়েছে একদম। অবহেলা জিনিসটা মানুষকে বড্ড বেশি পীড়া দেয়, শারীরিক কষ্ট থেকে মানসিক যন্ত্রণায় কুড়িয়ে কুড়িয়ে খায় অবহেলা। মাগরিবির আজান যেহেতু হয়ে গেছে, যাই ফেরেশ হয়ে বাড়ায় যাই নামাজ পড়তি, সকাল থেকে না খাওয়ায় কিছু দুর্বল অনুভব হচ্ছে, যাই আগে নামাজটা পড়িয়ে আসি। এই যে নবাব, কোথায় গেছিলি এই সন্ধ্যাবেলা? মা, নামাজ পড়তি। তাও ভালো, সারাদিন বসে না থাকি একটা কাজ তো করছিস। পেটের ভিতরটা যেন মুসরাতি লাগলো ক্ষুধার যন্ত্রণায়, যাই চুপচাপ 2 গ্লাস পানি খায় নিজের রুমে যাই।
শুনি রাখ, কাল থেকে চাকরি বাকরি না পালি এইভাবে পানি খাই কাটাতে হবি। আসিফ নে বাবা, ডিম পোস্টটা নিয়ে খায়ানে, ডিম খাওয়ার পরে এক গ্লাস দুধ খায়া তারপরে অফিসে যাবি। আর খাতি পারতেছি নে মা। তা বললি কি হবি, না খালি সারাদিন চাকরি করবি কি করিয়ে? আসিফ দেখি ডিম পোস্ট আর দুধ খাচ্ছে, আর সকালবেলার খাবারটাও কপালে জুটবি নে। মা তার ছোট ছেলেকে খাওয়াতেই ব্যস্ত, বড় ছেলের দিকে তার নজরই নাই, আর থাকবি বা কি করি? যে ছেলে আয় করে না সংসারে, টাকাও দেয় না, সে ছেলের যে সংসারে কোনো মূল্য নাই, তার কপালে আছে শুধু অবহেলা। যাই চাকরির ইন্টারভিউ দিয়ে আসি, যদি কপালে চাকরি জোটে। যাক, সকাল সকাল আপদটা বাড়িতে বাইর হয়েছে, সারাদিন বাড়িতে বসে বসে ছোট ভাইয়ের কামাই খাওয়া। সকালের তে দুপুর পর্যন্ত পাঁচটা কোম্পানির দ্বারস্থ হলাম, কিন্তু কোথাও কোনো চাকরি পালাম না। কাঠ ফাটা রোদ দূরে, পানির তৃষ্ণায় বুক ফাটি যাচ্ছে। রাস্তার ওপারে দেখি একটা পানির কল আছে, যাই ওইখানে তো একটু পানি খায়া নেই। এই কে আসো কে আসো, এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, ওরে বাঁচাও, রাস্তায় গল গলায় রক্তে তলায় যাচ্ছে, তাড়াতাড়ি ওরে হাসপাতালে নিয়ে চলো। কি ব্যাপার, আমি মারা যাচ্ছি তবু আমার মুখে হাসি কেন? এটা হয়তো মুক্তির হাসি, অবহেলার জীবন থেকে মুক্তি পেতে চলেছি, আর হয়তো মা ভাইয়ের অবহেলা পেতে হবে না, শুনতে হবে না খাবারের খোঁটা। আমার চোখের সামনে যেন ধীরে ধীরে সব অন্ধকার হয়ে আসছে, হাত পা অবশ হয়ে আসছে, আমি যেন কোনোভাবেই চোখ মেলে তাকাতে পারছি না।